Hey everyone, good morning and welcome back to my channel. I hope tumra bhalo acho, amio bhalo achi. Onek din por abar ekta vlog niye aschi. Ar sokal sokal courier office e chole aschi amar luggage gulo courier korar jonno. Ar courier kore bari choleo aschi. Pahi ekhane boshe khelche. Ar matro 9:15 baje, kintu ajke ami khub khushi. Ar dekho pahi ghor take ki koreche. আর খুশির কারণটা হলো প্রায় 3.5 বছর পর আমি আসাম যাচ্ছি, নিজের জায়গায় যাচ্ছি, মানে আনন্দের আর সীমা নেই। কিন্তু পাহি ঘরটাকে এত অগোছালো করছে আর মা এদিকে ঘরটাকে গুছিয়েই চলছেন। তো যাই হোক, ব্লগটা খুব আনন্দে শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করিনি, কারণ মনটা খুব খারাপ হয়ে গেছিলো, মুডটা একদমই অফ হয়ে গেছিলো। এখন বিকেল 6 বাজে আর আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর মনটা খারাপ হওয়ার রিজন হলো আমাদের ফ্লাইট ছিল বিকেল 6, যেটা ডিলে করতে করতে 9:20 হয়ে গেছে। আর আমি খুব টেনশনে আছি, কারণ মাকে আর পাহিকে নিয়ে আমি একা ট্রাভেল করব, দেবাশিস আমাদেরকে এয়ারপোর্ট অবধি দিয়েই চলে আসবে। তাই মনের মধ্যে একটা খুব টেনশন হচ্ছে, এত রাতে পাহি কীভাবে রিয়েক্ট করবে, মারও শরীরটা ভালো না, আর তাছাড়া পাহি এটা ফার্স্ট টাইম, জানি না কী করবে কি না। আর এয়ারপোর্টে পৌঁছে কিন্তু মনটা আরও খারাপ হয়ে গেছে, কারণ আমরা গিয়ে জানতে পারি যে ফ্লাইট আরও 1 ঘন্টা ডিলে হয়ে গেছে, মানে 10:20 হয়ে গেছে। যাই না, এখন 10:20 যাবে কি না, আরও ডিলে করবে। যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই। আমরা এয়ারপোর্টে পৌঁছেও গেছি, তাই আমি খুব ভালোভাবে ব্লগ করছি না, একটু একটু করে ক্লিপিং নিচ্ছি, কারণ যেহেতু মনটা ভালো না। আর এয়ারপোর্টে পৌঁছেই মনটা খারাপ হয়ে গেল, কারণ দেবাশিস তো এখন চলে যাবে, তারপরে পুরোটাই আমাকে একা সামলাতে হবে। মা যদি খুব স্ট্রং হতেন তাহলে হয়তো টেনশন নিতাম না, কিন্তু মার নিজেরই শরীরটা ভালো লাগছে না। আর একটা মন খারাপ তো রয়েছে, মা 1.5 বছর ধরে আমার সঙ্গে ছিলেন, এখন মাকে দিয়ে চলে আসব, সেটাও একটা ভালো লাগছে না। আর পাহিকে দেখো, এয়ারপোর্টে আমি এভাবে কুলে নিয়ে নিয়ে ঘুরছি, কারণ ওকে ছাড়লেই না ও পুরো এয়ারপোর্টটা দৌড়াদৌড়ি করছে, হুলুস্থুল করছে। যাই হোক, এখন রাত্র 10:30 বাজে আর আমাদের মাত্র বোর্ডিং হলো। তো যাই, এখন ঠাকুর ঠাকুর করে আগে আসাম গিয়ে পৌঁছাই, সেটাই চাচ্ছি। মানে ব্লগ আর কী করবো, শুধু মাথাতে ওটাই ঘুরছে যে দুজনকে আগে সেফলি আমি পৌঁছে দিই। আর মার শরীরটা খুবই খারাপ করে নিয়েছে, এটা একটা টেনশন রয়ে গেছে। যদিও ওখানে পৌঁছানোর পর আমার আর কোনো টেনশন নেই, কারণ দিদি আর জামাইবাবু এয়ারপোর্টেই থাকবে, ওরাই পুরোটা সামলে নেবে। আর দেখো, রাতের কলকাতাটা উপর থেকে দেখতে কত ভালো লাগছে, শুধু লাইট আর লাইট। এখন আগে যাওয়া যাক। পাহিকে নিয়ে যতটা ভয় করেছিলাম সেরকম হয়নি, ও কিন্তু খুব লক্ষ্মী শোনা হয়েই ছিল, শুধু ল্যান্ডিংয়ের সময় খুব কান্না করছিল। যাই হোক, আর কিছুটা সময় শুধু ঠাকুরকেই ডাকছি, মানে মুখে এতটা টেনশন আমার যে কোনো হাসিই নেই। আর মাকে তো দেখলেই মার শরীরটা ভালো লাগছে না বলে ভালো করে দেখালাম না। আর এই তো পৌঁছে গেছি, এখন অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পুরো 12:30 বেজে যাবে। আর কিছু লাগেজ আমরা কুরিয়ার করে দিয়েছি, কারণ একা একা আনতে পারবো না বলে, কিন্তু পাহির যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো তো আমাকে আনতেই হবে। আর এই দেখো, কি সুন্দর টুকটুক করে হেঁটে চলে গেল, ওর কিন্তু একটুকু কান্নাকাটি নেই, আসার পর থেকেই দিদিদের সাথে আছে, মানে কোনো টেনশনই হয়নি আমার। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30। আর এখানে দেখো, পাখি কি সুন্দর দিদির উপরে বসে খেলা করছে, হাসছে, ওর কিন্তু কোনো টেনশন নেই, কান্নাকাটি নেই। আমি ভেবেছিলাম প্রথমবার ওদেরকে দেখলে হয়তো একটু কান্নাকাটি করবে, কিছুই না, খুব মস্তি করছে। আর সত্যি কথা বলতে গেলে পুরো দিনগুলো এরকমই কাটছে, কারণ আমি যখন ভয়েস ওভার করছি তখন 2-3 দিন হয়ে গেছে, আমি ব্লগটাকে এডিট করারই টাইম পাইনি। তো কিন্তু আমাকে কোনো ধরনের কোনো টেনশন দিচ্ছে না, আমি সেটাই চেয়েছিলাম। গ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমি কলকাতাতে নেই,
হ্যাঁ, আমি আসামে চলে আসছি, আর এখন আমি আমার দিদির বাড়িতে আছি। এসেছি, 2-3 দিন হয়ে গেছে, কিন্তু কোনো ব্লগ শ্যুট করিনি। কলকাতাতে লাস্ট করেছিলাম, আর আজকে আবার করছি, কারণ এখানে এসে দেখছি যে প্রচণ্ড গরম, কলকাতার থেকে অনেকটাই বেশি গরম এখানে। আর পাখিও ফার্স্ট টাইম আসছে, ও জন্মের পরেই প্রথম বাড়ি থেকে বেরোতে হলো, তাই ওকে নিয়ে এখানে ওখানে যাওয়া মানে খুব ব্যস্ততায় চলে যাচ্ছে। আজকে এখানেই আছি, তো 2 দিন পরে আবার আমরা লামডিং চলে যাব। ওখানে আবার গিয়ে হুলস্থুল মজা সব শুরু হয়ে যাবে, তাই একদমই সময় পাচ্ছি না। কিন্তু ভাবলাম যে না, একটু পরেই নেই, কারণ এগুলো আমার কাছে একটা মেমোরি থেকে যাবে। তো এখানে গরমের জন্যই একটু কষ্ট হচ্ছে, তাছাড়া আর কিছুই না। আর কিছু ভয় পেয়েছিলাম যে পাখি এসে অ্যাডজাস্ট করতে পারবে কি না, কান্নাকাটি করবে কিন্তু করবে কি না, কিন্তু একদমই সেটা না। ও এখানে এসে কিন্তু খুব খুশিতে আছে, আমার সাথে তো থাকছেই না, সারাদিনই দিদি জামাইবাবুর সাথে থাকছে, এদিকে ওদিকে খেলাখেলি করছে, পাশে একটা বাচ্চা আছে ওর সাথে খেলছে, আর দিনগুলো খুব ভালোই কেটে যাচ্ছে। আর এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ আমার অলরেডি ব্যাক টিকিট হয়ে গেছে যাওয়া, তো খুব একটা বেশি সময়ও নেই হাতে। খুব খুব ভালো লাগছে, আর এই প্রথম আমি এতদিন পরে আসলাম। আগে আমি 6 মাসের মধ্যেই চলে আসতাম, 3 মাসের মধ্যেই চলে আসতাম, কিন্তু 3.5 বছর পর এসেছি, আমি মানে ভাবতেও পারছি না, তা অনেক লম্বা দিনের পর আমি এসেছি। খুব খুব ভালো লাগছে। আর সেদিন কলকাতা থেকে আসার সময় আমাদের আশাটা খুবই বাজে ছিল, আমি ব্লগ শুরু করেছিলাম কিন্তু ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হলো আমাদের ফ্লাইট 6টার সময় ছিল, বিকেল 6টার সময় ফ্লাইট ছিল, সেই ফ্লাইট ডিলে করে 9:20 হয়ে গেছিলো রাত্র। তো সেটা আমার একটু ভয় লাগছিলো, কারণ মাকে আর পাখিকে নিয়ে আমাকে একা আসতে হচ্ছিলো। 9:20 ফ্লাইট আবার ডিলে করে 10:20 হয়ে গেছে, মানে এরকম নানান অসুবিধার মধ্যে আসতে হয়েছে, মানে খুবই বাজে লেগেছে। বাড়িতে আসতে আসতে আমাদের প্রায় 11:30 বেজে গেছিলো, আর একদম শরীরটাও খারাপ হয়ে গেছিলো, মানে টেনশনে, জার্নিটা এত বাজে ছিল, সব কিছু মিলে না খুব খারাপ গেছিলো। আর এসেই প্রচণ্ড গরম পেয়ে গেছি, পাহি তো এখানে গরমটা নিতেই পারছে না, মানে সারাদিনটা শুধু গল্প করেই কেটে গেছে, আর কিছু ব্লগ করা হয়নি। তো এখন বিকেলে একটু শপিং করতে আসছি, আর দেখো পাহি দিদির সাথে কি এনজয় করছে। আমার কোনো টেনশনই নেই ওকে রাখার, ওরাই সামলে নিচ্ছে। কয়েকদিন রেস্ট করে নিই, তারপর কলকাতা গিয়ে আবার তো শুরু হবে আমার যুদ্ধ। আর আজকে আর ব্লগটাকে বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। পাহি কিন্তু ওর পুরো এনজয় করছে, এটাই আমার ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সবাই, টাটা।